নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আপনারা যেভাবে আমাদের প্রতিটি ভিডিও দেখছেন এবং খুব ভালো ভালো কমেন্টস করছেন ও সঙ্গে সঙ্গে শেয়ার করছেন, তাতে আমরা সত্যিই খুব আনন্দিত। আজ তাহলে চলুন একটা অন্য ধরনের আলোচনা শোনাই। কোনো ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং সেই বাগানে দুজন মালি ছিল। তাদের মধ্যে একজন খুব কুঁড়ে, অর্থাৎ অলস প্রকৃতির, সে কোনো কাজ করত না, কিন্তু প্রভু আসবা মাত্রই করজোড়ে প্রভুর কিবা রূপ কিবা গুণ বলে তাঁর সামনে নেচে দেখাতো। আর অন্য মালিটি বেশি কথা জানত না, সে খুব পরিশ্রম করে প্রভুর বাগানে সকল প্রকার ফল ও শাকসবজি উৎপন্ন করত ও সেগুলো মাথায় করে অনেক দূরে প্রভুর বাড়িতে নিয়ে যেত। এখন বলো দেখি, এই দুজন মালির মধ্যে প্রভু কাকে বেশি ভালোবাসবে? এই রূপে শিব আমাদের সকলের প্রভু, জগৎ তাঁর উদ্যান স্বরূপ। আর এখানে দু প্রকার মালি আছে। এক প্রকার মালি অলস, কপট, কিছুই করবে না, কেবল শিবের রূপের, তার চোখ, নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করবে। আর এক প্রকার মালি আছেন যারা শিবের দরিদ্র দুর্বল সন্তানগণের জন্য, তাঁর সৃষ্ট সকল প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন। এই দ্বিবিধ প্রকৃতি বিশিষ্ট ভক্তের মধ্যে কে শিবের প্রিয়তর হবে? নিশ্চয়ই যিনি শিবের সন্তানগণের সেবা করেন, যিনি পিতার সেবা করতে ইচ্ছা করেন তাকে আগে তার সন্তানগণের সেবা করতে হবে। যিনি শিবের সেবা করতে ইচ্ছা করেন তাকে শিবের সন্তানগণের সেবা সর্বাগ্রে করতে হবে। জগতের জীবগণের সেবা আগে করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, যারা ভগবানের দাসগণের সেবা করেন তারাই ভগবানের শ্রেষ্ঠ দাস। অতএব এটা সর্বদা স্মরণে রাখবে এবং শিবের যে দাস বা শিবের যে সন্তানগণ তাদের সেবা করবে, তাহলেই কিন্তু শিবের দর্শন পাবে এবং সেই সত্যি সত্যি তাদের আশীর্বাদ করবেন। আজকের এই অসাধারণ আলোচনাটি করা হলো স্বামী বিবেকানন্দের লেখা থেকে। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার ও কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।